আমার তোমাকে অনেক কথা বলার ছিল শালুক। কোনো ঘটনা যা ঘটেছে তা কিচ্ছু আমার নিজের মতে ঘটেনি। মাত্র কাল রাতে বিয়ে করেছ, আজ বউ নিয়ে বাড়িতে ফিরছ। এক রাতের মধ্যে একটা মেয়েকে তুমি এভাবে অস্বীকার করতে পারো না। ঐশ্বর্য তোমার বউ, তাকে তুমি অসম্মান করতে পারো না, অপমান করতে পারো না। তাহলে তুমি আমার কোনো কথা শুনবে না, তাই তো? এতদিন ধরে তোমার সব কথা শুনেছি বলেই আমার মনে হয়। এবার এবার তোমাকে আমার একটা কথা শুনতে হবে। কি কথা? আর কি কথা বাকি আছে? তুমি আজ যা যা বলেছো সবার সামনে। হ্যাঁ, আমি মিথ্যে কথা বলেছি। আমি বলেছি আমাদের বিয়েটা ভেঙে গেছে, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। আর বলেছি তার একটা কারণ ছিল। আমি জানি কারণটা। কারণটা আমাকে বাঁচানোর জন্য। তুমি আমার মতো একটা ছেলেকে কেন বাঁচাতে গেলে? তোমার বাঁচার সঙ্গে আমার বাঁচাও জড়িয়ে আছে বলে। শিব শিব বলি যাত্রা করে সদাগো, শিব শিব বলি যাত্রা করে সদাগো, শিব শিব বলি যাত্রা করে সদাগো, মনের কৌতুকে চাপে ডিঙার উপর, বাহ বাহ বলি ডাক দিল কর্ণ ধরে, সাবধান হয়ে যাও জলের উপরে, জলের উপরে। এমন একটা বিচ্ছিরি ব্যাপারের মধ্যে দিয়ে আমার মেয়েটার বিয়ে হয়ে গেল, আপনাদের কি বলবো? তবু আমি বলবো মেয়েটা সত্যি কথা বলেছে। ও পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আবিরের সঙ্গে ওর বিয়েটা ভেঙে গেছে। দেখুন ম্যাডাম, ও ভুল জানিয়েছে। আমি আবিরের বাবা হয়ে আপনাকে বলছি, ও আবিরকে বাঁচানোর জন্যই এসব কথা বলেছে। আপনি কি চান? আমার চাওয়ায় কি কিছু হবে? এই প্রশ্নটা আমাকে করে কি লাভ বলুন তো? যা ঘটে গেছে সব তো আমার হাতের বাইরে। এখন আমি যা চাই সেটা বললে কি আপনি মানতে পারবেন? ওই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে, ও এখানে এসেছে আপনাদের সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিতে। এরপরেও কি আপনাদের মনে হচ্ছে আমার মেয়ের কোনো দোষ আছে? ওর মুখের দিকে একবার তাকিয়ে দেখুন তো, আমার মেয়েটার দোষ ভাতের সঙ্গে। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।